নমস্কার বন্ধুরা জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আপনাদের জন্য ডিএ সংক্রান্ত মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা একটি দৈনিক পোর্টালে আপনাদের ডিএ সংক্রান্ত মামলা নিয়ে চব্বিশ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি সংগঠনগুলি সেই নিয়ে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে তো অবশ্যই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন এবং যারা এই ভিডিও প্রথমবার দেখছেন বা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে লিঙ্ক সেই লিঙ্ক থেকে সরাসরি আপনারা এই পোর্টালটায় এসে অফিসিয়ালি পড়ে নিতে পারবেন এখানে দৈনিক পোর্টালের যে লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে প্রথমেই বলা হয়েছে দেখতে পাচ্ছেন ডিএ দাবিতে পুজোর পরে চব্বিশ ঘন্টার ধর্মঘট জল্পনা বাড়ালেন রাজ্য সরকারি কর্মীরা তো শুরুতেই দেখতে পাচ্ছেন বলার যে কি বলা হয়েছে দুর্গা পুজোর আগে ডিএ মামলায় জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা তবে রাজ্য যে সুপ্রিম কোর্টে যাবে সে বিষয়ে কার্যত নিশ্চিত তারা সেজন্য ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে তারই মধ্যে পুজোর পরে চব্বিশ ঘন্টা ধর্মঘটের জল্পনা উসকে দিল রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলি অর্থাৎ পুজো কিন্তু শেষ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টার কিন্তু যে ধর্মঘট তা কিন্তু রাজ্য সরকারি সংগঠনগুলি ডেকেছে আরও কি বলা হয়েছে আমরা দেখে নেব একের ছয় দুর্গা পুজোর ছুটির পরে কি চব্বিশ ঘন্টা ধর্মঘটের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা তেমনি জল্পনা উস্কে দিল রাজ্য কোঅর্ডিনেট কমিটি ওই রাজ ওই রাজ্য সরকারি কর্ম কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিংহের হুঁশিয়ারি পুজোর পরে চব্বিশ ঘন্টার ধর্মঘটে ডাক দেওয়া হতে পারে অর্থাৎ একদিনের জন্য স্তব্ধ হয়ে যাবে প্রশাসন তো পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বিজয় শঙ্করবাবু কিন্তু বলে দিয়েছেন যে চব্বিশ ঘন্টার জন্য কিন্তু ধর্মঘট হতে চলেছে পুজোর ছুটি কমপ্লিট হলেই রাজ্য কোঅর্ডিনেট কমিটির সাধারণ সম্পাদক জানিয়েছেন মহার্ঘ ভাতা দাবিতে দুর্গা আগেও একাধিক কর্মসূচি পালন করা হয়েছে পুজোর পরে আরও বৃহত্তর আন্দোলনে নামতে পারে রাজ্য সরকারি কর্মচারীরা এমনকি রাজ্য প্রশাসনে চব্বিশ ঘন্টা স্তব্ধ করে দেওয়ার মতো কর্মসূচিও নেওয়া হতে পারে বলে জানিয়েছেন রাজ্য কোঅর্ডিনেট কমিটির সাধারণ সম্পাদক তার বক্তব্য যদি সেই পথে হাঁটা হয় তাহলে সেই কাজের জন্য একমাত্র রাজ্য সরকারই দায়ী হবে তারই মধ্যে সুপ্রিম কোর্টে ডি এর মামলা নিয়ে প্রস্তুতি সেরা সেরে রাখছেন রাজ্য সরকারি কর্মচারীরা তাদের ধারণা দুর্গাপুজোর ছুটির পরে ডি মামলা নিয়ে সম্ভবত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিষয়টি নিয়ে নবান্নের তরফে মুখ খোলা না হলেও সরকারি কর্মচারীদের একাংশের মতে সেই পথেই হাঁটতে চলেছে রাজ্য রাজ্য সরকার কর্মচারীদের একাংশের বক্তব্য কলকাতা হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে আদালতে অবমানার মামলা দায় হয়েছে সেই মামলার প্রেক্ষিতে আগামী আটই নভেম্বর থেকে মুখ্য সচিব ও অর্থ সচিবকে হাইকোর্টে হলকনামা পেশ করতে হবে তারপর আগামী নয়ই নভেম্বর শুনানি হবে সেই মামলার সেই পরিস্থিতিতে রাজ্য সরকার দ্রুত সুপ্রিম কোর্টে যাবে বলে ধারণা রাজ্য সরকারি কর্মচারী এক অংশের তো এখানে দেখতে পেলেন যে অবমাননার মামলাটা হয়েছিল সেটা কিন্তু আটই নভেম্বর মুখ্যসচিব ও অর্থ সচিবকে এখানে দেখতে পাচ্ছেন হলকনামা পেশ করার কথা বলা হয়েছে এবং নয় নভেম্বর কিন্তু তার ফাইনাল শুনানি হবে উল্লেখ্য সেই দু সাল থেকে ডিএ নিয়ে আইনি লড়াই চলছে প্রথমবার শুধুমাত্র রাজ্যের পক্ষে রায় গিয়েছিল রাজ্যের দাবিতে মান্যতা দিয়েছিলেন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট যদিও স্যাটের রায় খারিজ করে দিয়েছিল হাইকোর্ট সে সেই তখন থেকেই ডিএ মামলা পরপর জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা চলতি বছরে কুড়ি মে হাইকোর্টের নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে যদিও বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার সেপ্টেম্বরে সেই মামলা শুনানি হয়েছে তাতে অবশ্য কোনো লাভ হয়নি রাজ্যের বাইশে সেপ্টেম্বর খারিজ হয়ে গিয়েছিল রাজ্য রিভিউ পিটিশন বহাল রাখা হয়েছে কুড়ি মে হাইকোর্টের রায় অর্থাৎ তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দিতে হবে তো এখানে বন্ধুরা দেখতে পেলেন প্রায় চব্বিশ ঘন্টার জন্য কিন্তু ধর্মঘট ডাকতে চলেছে বিভিন্ন সরকারি কর্মচারীদের সংগঠনগুলি এবং পুজোর ছুটি মিটলেই কিন্তু তারা এই কর্মসূচি শুরু করবে এবং তারা কিন্তু সুপ্রিম কোর্টের জন্য তারা প্রস্তুত তো সকল সরকারি কর্মচারীদের সহায়তা তারা আশা করেছে এবং তাদের সাহায্য করাই কিন্তু সকল সরকারি কর্মচারীদের উচিত তো খুবই গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটি প্রকাশ হয়েছে এই আর্টিকেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা অবশ্যই ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন